एवरीवन, गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माय चैनल मीम्स लाइफस्टाइल। आमी मिमी आर तोमादेरके आमार चैनेले अनेक अनेक स्वागत। आज के होच्छे बुधवार वेडनेसडे और आज के सकाल बेला घूम थेके उठेछि, उठे बजनार आवाज पेयेछि तार कारण पाशेर बाड़ीते आज तो आज के होच्छे ओर बिये, तो गाए हलुद, तो ओर জল সাজতে যাওয়ার নিমন্ত্রণ, জল সাজতে যেতে হবে। কিন্তু মানে আমি কি বলতো, আজকে যেহেতু ছেলের অনলাইন এখন ক্লাস চলছে, পরীক্ষা চলছে তার সাথে, তো যেহেতু পরীক্ষা চলছে তো আমার যাওয়াটা সম্ভব হলো না, কারণ অলরেডি 11টা অবধি ওর আমি এক্সাম দেওয়ালাম। তো এক্সাম দেওয়ালাম, তারপরে আমি রেডি হতে গেছি, তখন দেখছি ওরা অলরেডি বেরিয়ে পড়েছে জল সাজতে যাওয়ার জন্যে। তো ওরা বেরিয়ে পড়েছে আর আমি আর তাড়াহুড়ো করে রেডি হলাম না। আমি বললাম যে ওরা জল সেজে চলে আসুক, তারপরে এখানে এসে আমরা দেখা করব। তো ওই জন্য আমি আর জল সাজতে যাইনি, ছেলে পরীক্ষাটা আগে, তাই না? আনন্দ তো রয়েছে, কিন্তু পরীক্ষাটা তো এক্সাম, যেহেতু এক্সাম তো আমাকে দিতেই হবে, তো ওই জন্য আর যাইনি জল সাজতে। তো তোমাদেরকে গায়ে হলুদের কিছু ক্লিপস দেখিয়ে দেবো, ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে তো বিকেলে আমার হয়তো বরযাত্রী যাওয়া হবে না, তার কারণ হচ্ছে আমার মেয়েটার আজকে একটু শরীরটা ডাউন আছে, মানে ওর অ্যাকচুয়ালি কাল থেকে পেটে ব্যথা। তো কি কারণে পেটে ব্যথা হচ্ছে সেটা বলা মুশকিল, কারণ বাচ্চা তো এটা ওটা সেটা খেতেই থাকে, তো কোনো সময় অ্যাসিডিটি গ্যাস হতেই পারে প্রবলেম। তো মনে হচ্ছে ওর কিছু পেটের প্রবলেম হয়েছে, তো ডাক্তারের কাছে তো এখন আর নিয়ে যেতে পারিনি। তো আমি ওর খাওয়ার দিকটা একটু ধ্যান দিচ্ছি আর কি, একটু ভালো জিনিস যেতে ডাইজেস্ট করতে পারে তাড়াতাড়ি সেরকম খাবার দিচ্ছি। আর বিয়ে বাড়িতে গেলেই ধরো ওর এটা ওটা খাবার খাবেই, সেটা খেলে ওর পেটটা আরও খারাপ হবে, ওই জন্য আমি মানে আজকে বরযাত্রীটা অ্যাভয়েড করলাম, কারণ বাচ্চা মানুষ ওকে আমি আটকাতে পারবো না, মানে আমরা আমাদেরকে খেতে দেখলে ও খেতে চাইবে, তো ওই জন্য আমি আর ওর খাওয়াটা মানে ওর জন্যে আমি ক্যান্সেল করে দিলাম বরযাত্রী যাওয়াটা। মানে আমার সাথে সাথে আমার ভাই আর ভাইয়ের বউ যেত, ওরাও গেল না, মানে জাস্ট শুধু আমার কারণে গেল না, যে বাচ্চাগুলোর খারাপ লাগবে ওরা গেলে পরে, তো সেই কারণে ওরাও ক্যান্সেল করে দিল আর আমরাও গেলাম না। তবে নিচে দাদা বৌদি আছে, ওরা যাবে বাচ্চাটাকে নিয়ে, ওরা যাবে। তো যাই হোক, বরযাত্রী হয়তো আমার যাওয়া হবে না, প্রথমে ভেবেছিলাম যাব, কিন্তু টাইম যত যাচ্ছে তত মেয়েটা পেটে ব্যথা বাড়ছে, তো লোকের বাড়ি রিস্ক নিয়ে কি লাভ, লোকের বাড়িতে নিয়ে গিয়ে আবার যদি পেটে ব্যথা বাড়ে যায় তখন তো মুশকিল, ওই জন্য আর নিয়ে গেলাম না। তো আজকের ব্লগ তোমাদেরকে আর বিয়ে বাড়িতে দেখাতে পারলাম না, শুধু গাড়ি দেখালাম, একটু দেখিয়ে দাও। আর পুরো বাড়ির সামনে রাস্তাটা তো পুরো ব্লক হয়ে গেছে, তার কারণ প্যান্ডেল হচ্ছে, তারাও তোমাদের দেখ। তো এই দেখো পুরো বাড়িটার সামনে দেখো প্যান্ডেল হয়ে গেছে, পুরো ব্লক হয়ে গেছে জায়গাটা, তো পুরো রাস্তাটাতেই প্যান্ডেল, মানে বাড়ির স্টার্টিং থেকে শেষ অবধি প্যান্ডেলই রয়েছে। আমাদের রাস্তা দেখো, আমাদের গেটের সামনেও প্যান্ডেলটা ঢাকা থাকবে, আর পাশ দিয়ে একটা ছোট্ট মতো ড্রেন আছে, ওই ড্রেনটার উপর ওরা কভার করে দেবে, ওখান থেকে আমরা বেরোবো ঢেরোবো। তো জিনিস তোমরা হয়তো ভাবছো আমি দেখো খালি কান খালি গলা, হাতে চুড়ি নেই কিছু নেই, আমি এইভাবেই চলাফেরা করি। হয়তো যারা আমাকে চেনো, মানে আমাকে আগে থেকে চেনো ব্লগ ছাড়া, তারা জানো যে আমি কিন্তু কোনো গোল্ডের জিনিস কিংবা কোনো আর্টিফিশিয়াল জুয়েলারি খুব একটা ব্যবহার করি না। কোনো অকেশন হোক, পুজো বিয়ে বাড়ি, তখনই একটু আর্টিফিশিয়াল জুয়েলারি পরি, বাট গোল্ডের জিনিস তো আমি ছোঁয়াই না। কারণ আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, মানে খুব বাজে একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে আমি চুরি হয়ে গেছিল, তো তারপর থেকে আমি কোনো সোনার জিনিস একদমই পরি না। তো চলো ব্লগ দেখতে থাকো, তোমাদের নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসছি, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো।
বন্ধুরা দেখো বউ কিন্তু শ্বশুর বাড়ি চলে এসেছে, বিয়ের পর্ব শেষ, এবার হবে বউ ভাতের পর্ব। তো আজ এখন বরণ করা হচ্ছে, বউকে বরণ করে ঘরে তোলা হবে, তারপরে আরও অনেক নিয়ম আছে, অনেক খেলা আছে, সেগুলো হবে, তারপরে তো অনেক ব্যাপার আছে আজকের। তো যাই হোক, আমার ব্লগ আমি আজকে এখানেই এন্ড করছি, পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভিডিও দেখো আর স্কিপ কেউ করো না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।